ঠিক আছে আমি একটা বার আওয়াজ চেয়ে নেব তোদের কাছে থেকে এত জোরে আওয়াজ দিবি যেহেতু নানীরা তো আর আওয়াজ দিতে পারবে না নানীরা পানি ছাড়া আর কিছু দিতে পারবে না বুঝলি তা তোরা এখন একটু আওয়াজ দিস বাবা এটাও বাড়ির অনুষ্ঠান বলে এটা যেন তোরা আবার হেলা লেলা মনে করিস না বাবা এটাও কিন্তু বেহেশতের বাগান যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তার আলোচনা করা হয় সেই জায়গার নাম হলো বেহেশতের বাগান অর্থাৎ এটাও কিন্তু বেহেশতের বাগান সেই হিসাবে আদব বজায় রেখে সকলে একটা বার যদি আল্লাহু আকবার আমরা বলি সুবহানাল্লাহ বলি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছে নামায় আমলে 40টা করে নেকি এবং জান্নাতে একটা করে গাছ দেওয়া হবে তোরা গাছ নিবি আমার মায়েরা চাচিরা নানীরা জানারা আছেন আপনারা আস্তে আস্তে বলবেন সুবহানাল্লাহ বললেই আল্লাহ পাক নামায় আমলে সওয়াব দেবে সকলে সুবহানাল্লাহ আস্তে আস্তে বলবেন আর তোর একটু জোরে বলবি ভাই বাবা যারা আছে তারা জোরে বলবে ঠিক আছে একবার দেখে নেব আওয়াজ যদি ভালো হয়েছে বুড়ি মা শোনাবো বুঝে আসছে আর আওয়াজ যদি খারাপ হয় নিশে রাতে বেলা ও সখিনা আর কি দোনা এছাড়া আর কিছু হবে না আবার তুমি পেছন থেকে বকা মারো কেন হ্যাঁ বুঝেছ বাবা তাহলে আওয়াজ যদি হয়েছে তাহলে ভালো এরকম হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ বলতে হবে পারবি তো পারবি তো বাবুরা চাচারা যারা আছে তারা সবাই বলবে আর মায়েরা বোনেরা আসতে বলবে ঠিক আছে ও নানি ঠিক আছে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ দেখি তোদের আওয়াজই বক্স পর্যন্ত আসেনি বাবা আর একটু জোরে হবে হবে মোটা ভাই তোমরা একটু সাথে সাথ মেলাও হ্যাঁ একটু সুবহানাল্লাহ না বললে তাই মাসুদ ভাই ছোট্টু ভাই একটু সুবহানাল্লাহ বলো গন্ডগোল হয়ে যাবে হ্যাঁ সবাই মিলে জোরে জোরে বলো এই কচি তুই একা চেয়ারে বসে আছিস তুই বাচ্চা তো এখানকার তুই জোরে দিবি সবার থেকে জোরে জানো তোরা তুই চেয়ারে বসেছিস কেন তুই জোরে দিবি সবার থেকে মনে থাকা জানো দেখি আরো জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ মুঝে চুকি না দে ইশকি কা জাগা মুঝে চুকি না দে ইশকি কা জাগা তোবা কা হরে নাই গো গোলা তোবা কা হরে নাই গো গোলা মুঝে চুকি না দে ইশকি কা জাগা মুঝে চুকি না দে ইশকি কা জাগা তোবা কা হরে নাই গো গোলা তোবা কা হরে নাই গো গোলা গলা বসে গেছে তোদের তাহলে একটু ভেবে চিন্তে দেখ তোরা একটু ভাব যে আমরা সেই 28 রোজা থেকে প্রোগ্রাম করছি একভাবে তাহলে আমাদের কি মেশিন আমরা যদি এত চেঁচাতে পারি আর তোরা পারবি না একদিন এই চিটকে তুই আওয়াজ দিছিস আওয়াজ দিছিস আওয়াজ দে মোটা ভাই পাউরুটি খাওয়াবে বলেছে হ্যাঁ আওয়াজ জোরে দে মোটা ভাই এক্ষুনি পাউরুটি আনতে দেবে এক্ষুনি নানিকে পাউরুটি আর পানি আনবে বুঝেছিস জোরে জোরে আওয়াজ হবে দেখি মুঝে চুকি না দে ইশকি কা জাগা মুঝে চুকি না দে ইশকি কা জাগা তোবা কা হরে নাই গো গোলা গাগা তোবা কা হরে নাই গো গোলা আরো জোরে জোরে আরো জোরে ভাবে সে
মাশাআল্লাহ আওয়াজ মোটামুটি ভালো পেয়েছি তবে এখানে যদি আর কিছু বাচ্চা কাচ্চা থাকতো প্যান্ডেলের কাঁপানো যেত না কি বলিস আচ্ছা তোরা যতজনই আছিস এই পাঁচজন দশজন যতজন আছিস বাবা তোরা সবাই মিলে একটু প্যান্ডেলটা নাড়াতে পারবি না পারবি দেখি যারা ভেঙে আমার পড়ে যান তাহলে গন্ডগোল হয়ে যাবে হ্যাঁ আওয়াজ দিয়ে প্যান্ডেল নাড়াতে হবে যেন আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে তোদের আওয়াজটা ধাক্কা মারে হবে ইনশাআল্লাহ শেষবারের মতো একটাবার ট্রাই করব আর ডিস্টার্ব করব না একবার জোরে আওয়াজ দিয়ে প্যান্ডেল কাঁপানো বাজাবে ওকে চলো দেখি मैं